আমরা মোটামুটি ফটোশপ যেহেতু দেখছি, ইলাস্ট্রেটর একটু সহজই হওয়ার কথা, কারণ এখানে লেয়ারের ঝামেলাটা নেই। আমি আজকে আপনাদের যেটা দেখাচ্ছি, যে আমরা তো জানি যে ফটোশপের এই প্রথম এই পার্টটা হচ্ছে সিলেকশন পার্ট। লেয়ার দেখাবো, লেয়ার আছে, বাট লেয়ার নিয়ে যে প্রথমে কাজ করতে নট এসেনশিয়াল, পরে এটা আমরা দেখব। আচ্ছা, তো আমি বলছিলাম প্রথম এই পার্টটাকে বলা হয় সিলেকশন, সেকেন্ড পার্টটা হচ্ছে অবজেক্ট তৈরি করার জন্য, এই সেকেন্ড পার্টটা আমাদেরকে হেল্প করে। থার্ড হচ্ছে ট্রান্সফর্ম, অর্থাৎ ছোটো বড় রোটেট রিফ্লেক্ট করার জন্য এই পরের পার্টটা হেল্প করে। তারপরে যে পার্টটা আছে এগুলো এরকমভাবে বিভিন্ন। তো আমরা ইলাস্ট্রেটর সমস্ত টুলসগুলো মোটামুটি বেশ সহজ, বেশ সহজ, তো আপনারা জাস্ট ওভাবে কনসার্ন করলেই করতে হবে। আজকে কিছু মজার টুলস দেখি। যেমন এখানে একটা টুলস আছে, দেখেন এই যে টুলসটা, এর নাম হচ্ছে মেশ টুল। মেশ টুল, ঠিক আছে, মেশ মানে কি বলেন তো? হ্যাঁ, ওই মেশ না, তো এটা MESH, মেশ মানে কি জাল বা এরকম মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, জাল, হ্যাঁ, মাছ ধরা জাল, নেট টাইপেরই মেশ বুঝানো হয়, ঠিক আছে। তো এখানে এই মেশ যে বিষয়টা, এই মেশটার মাধ্যমে আমরা সেরকম কাজ করতে পারি। দেখেন আসলে এটা কীভাবে কাজ করে, যখন আমি কোনো একটা শেপ ক্রিয়েট করি, যেমন একটা অবজেক্ট এখানে তৈরি করলাম, দেখেন তো এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের মধ্যে এটা কী হয়, কয়টা কালার থাকে অবজেক্টে, একটা ফিল আর একটা হচ্ছে বর্ডার। তাহলে ফিল কালার যদি আমি দিতে চাই, কার হেল্প নিব? এই যে এখানে না, এই যে উপরেরটা, এখানে ক্লিক করে যদি আমি এখানে কোনো কালার দিই, তাহলে এটা হচ্ছে ফিল, আর স্ট্রোক হচ্ছে নিচেরটাতে কালার দিলে। এটা তো আমরা জানি নাকি? এখন এখন আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি এই অবজেক্টটার মধ্যে আমি যদি এখানে একটু কালার, ওখানে একটু কালার, এরকম যাই, তাহলে কি করা যায়? যেমন আমরা, হ্যাঁ, তাহলে আমরা গ্রেডিয়েন্টের হেল্প নিতে পারি না? যেমন গ্রেডিয়েন্ট কি করে, একাধিক কালার। তো আমি গ্রেডিয়েন্ট টুলে গেলাম, যাওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি কিভাবে, এটা কি জানা আছে কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে? হ্যাঁ, আমরা ফটোশপে দেখছিলাম না, এখানেও দেখি, এখানেও কিভাবে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে। সিলেক্ট করার পরে যে গ্রেডিয়েন্টে গেলে, গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করলে আসবে না। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে গেলে যে এখানে তিনটা অপশন আছে না, তিনটার এই মাঝখানেরটা ক্লিক করতে হবে, তাহলে গ্রেডিয়েন্ট আসবে। হ্যাঁ, তাহলে এখানে গ্রেড না, দুই কালার কম্বিনেশন হচ্ছে না, এখানে গ্রেডিয়েন্টটা একটু ডিফারেন্ট। ফটোশপে আমরা গ্রেডিয়েন্ট দেখছিলাম যে ফিল এবং ব্যাকগ্রাউন্ড কালার, ফিল ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার মিক্স করলে ওই দুইটার মধ্যে গ্রেডিয়েন্ট তৈরি হয়। এখানে কিন্তু তা হবে না, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হলে আপনাকে কী করতে হবে, এখানে প্রথমে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, যে মাঝখানে এখানে ক্লিক করলে এখানে কী কালার গ্রেডিয়েন্ট আসবে, সাদা কালো, কিন্তু এর বাইরে তার কিছুই দেখতেছি না, বাট আমি চাচ্ছি এটা একটু ডিফারেন্ট গ্রেডিয়েন্ট। তাহলে কী করা যায়, তাহলে হ্যাঁ, তাহলে আমার নিজের মতো করে করতে হলে এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, এখানে এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি ক্লিক করে, এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখানে গ্রেডিয়েন্ট, এখানে কয়টা স্লাইডার আছে বলেন তো? কালার স্লাইডার দুটা। তাহলে আমি এই স্লাইডারগুলোতে কী হয়, কালার দেওয়া যায় নাকি? তাহলে এই যে স্লাইডারটা কী কালার আছে, সাদা। তাহলে এই স্লাইডারটা সিলেক্ট করার পরে আমি এখানে ফিলের মধ্যে ডাবল ক্লিক করে আমি এখানে যেই ধরনের কালার চাই, যেমন গ্রিন চাই, গ্রিন দিয়ে ওকে দিলাম, তার মানে এখানে কি গ্রিন হয়ে গেছে। আর এটা যদি আমি একটু ডার্ক গ্রিন চাই, তাহলে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে বা ইয়েলো চাই, ডাবল ক্লিক, এখানে ইয়েলো দিলাম, হ্যাঁ, ওটা সিলেক্ট করে এখানে ফিল থেকে ডাবল ক্লিক করে পারা যাবে, গ্রেডিয়েন্টকে অ্যাপ্লাই করা যাবে, যাবে কীভাবে বলেন তো? আবারও করি, দেখেন এটা একটা অবজেক্ট এবং এটাতে বাই ডিফল্ট মনে করেন এরকম ফিল কালার আছে, শুধু লাল ডাইরেক্ট, সি আমি এটা দেখাই, এরকম ডাইরেক্ট লাল কালার আছে। এখন আপনি এখানে কী চাচ্ছেন, লাল সবুজ, এখানে আপনি চাচ্ছেন লাল সবুজ, এর একটা গ্রেডিয়েন্ট, তাহলে কীভাবে অ্যাপ্লাই করা যায় বলেন তো? কীভাবে কী করবো বলেন? প্রথম স্টেপ হচ্ছে এই জায়গায় ক্লিক করবো, এই জায়গায় ক্লিক করবো, করলে এটাতে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। এখন এটা লাল সবুজ তো বাই ডিফল্ট আছে, ভালো কথা, কিন্তু আমি এটা লাল সবুজ না, হয়তো অন্য কোনো কালার চাচ্ছি, যেমন কী চাচ্ছি, সবুজ সাথে নীল, অথবা আমি এখানে চাচ্ছি কি, হ্যাঁ, যে সে সবুজের সাথে নীল, অথবা এরকম একটা কালার যে নীলের সাথে লাল, এরকম একটা কিছু চাচ্ছে। তো কী করবো এখানে, কী করবো, যেমন এটা আমি, এটা এই এই স্লাইডারটা, এটা আমি চাচ্ছি নীল কালার, তাহলে কী করবো, এটা সিলেক্ট করবো, তারপর কী করবো, এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করার পর কী করবো, এখান থেকে নীল কালার চয়েস করে দেন ওকে দিলাম, তাহলে এটা নীল হয়ে গেছে। এখানে আমি চাচ্ছি হয়তো হলুদ, তাহলে কী করবো, এটা সিলেক্ট করবো, করার পর এখানে আবার ডাবল ক্লিক দেন, এখান থেকে এটা হলুদ নিব দেন ওকে, তার মানে কি পারতেছি, আমরা পারছি, কিন্তু ফটোশপে মনে আছে ফটোশপে গ্রেডিয়েন্টসটা অনেকগুলো কি কি ছিল, নেই, হ্যাঁ, লিনিয়ার, রেডিয়াল, এরকম অনেকগুলো ছিল না, এখানে কি পাচ্ছে, এখানে কিন্তু নাই, এখানে তাহলে কি আছে, হ্যাঁ এখানে আছে, কিভাবে, এখানে দেখেন
এখানে ইলাস্ট্রেটরে ফটোশপে ছিল পাঁচটা স্টাইল, আর এখানে দুইটা, যে এখানে গ্রেডিয়েন্ট আছে না, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক দেখেন টাইপ, গ্রেডিয়েন্ট টাইপ কয়টা, দুইটা, একটা হচ্ছে রেডিয়াল আর একটা লিনিয়ার। রেডিয়ালটা মনে আছে, রেডিয়ালটা কেমন হয়, কেমন হয়, গোল গোল হয়। এই যে রেডিয়ালটা দিলে দেখেন, প্রথমে এটা, তারপরে এটা, এটা যদি ঘুরাই এটা এই পাশে নিয়ে দিই, এটা এই পাশে, আর এটা সরাই যদি এই পাশে দিই, তাহলে এরকম হবে। হ্যাঁ, গ্রেডিয়েন্ট টাইপ, এখানে ডাবল গেটে যদি এটা 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 আমরা এই যে এখানে এখানে এই যে উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করলে চলে আসবে, আর এটা এখানে না থেকে এখানে থাকবে, এখানে থাকবে, তখন এটাকে আমরা কী করবো, গ্রেডিয়েন্ট লিখার উপর ক্লিক করে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি। তাহলে গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটর কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে? গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটরে দু ধরনের। ওকে, তো এই গ্রেডিয়েন্টের বেনিফিটটা কোথায়, গ্রেডিয়েন্টের বেনিফিট কথা, এটা তো আমরা আগেই দেখছি। গ্রেডিয়েন্ট হয় কি, একটা অবজেক্টের ডেপথ তৈরি করতে হেল্প করে আমাদেরকে, ঠিক না? যেমন উদাহরণস্বরূপ আমি গত ফটোশপেও দেখাইছিলাম আপনাদের এরকম, এই যে দেখেন, এটা একটা সে, এটা একটা অবজেক্ট, এটা একটা সার্কেল না, সার্কেলটা যদি সাদা কালো হয়, যেমন গ্রেডিয়েন্টটাকে আমরা সাদা কালো গ্রেডিয়েন্ট দিচ্ছি, গ্রেডিয়েন্টটাকে হয়তো সাদা কালো গ্রেডিয়েন্টই রাখলাম, সি এটা রাখলাম সাদা কালার, এটা রাখলাম হয়তো কালো কালার, ফাইন। এটাকে আমরা মুডটা চেঞ্জ করে ডাবল ক্লিক করে এখানে এটা লিনিয়ার করে দিলাম, সি স্ট্রোকটা ফেলে দিলাম, এটা একটা অবজেক্ট। এখন এই গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে হবে, এটা গ্রেডিয়েন্ট টুল, এটা এই গ্রেডিয়েন্ট টুল দিয়ে ক্লিক করে ওই যে ফটোশপের মধ্যে ড্রাগ করলে এরকম অ্যাপ্লাই হয়, বুঝা গেছে? গ্রেডিয়েন্টটা কোন দিক থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন অ্যাঙ্গেলে হবে, সেটা আমরা এখান থেকে করতে পারবো। আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ। এবার এটা একটা অবজেক্ট, এবার এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে কী হয় বলেন তো, কপি পেস্ট হয়। এই দেখেন, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম, আবার কন্ট্রোল ভি দিলে কী হয়েছে বলেন তো, পেস্ট হয়েছে, কিন্তু কী হয়েছে, একটু দূরে সরে গেছে। আর আমি যদি কন্ট্রোল সি কন্ট্রোল এফ পেস্ট, হ্যাঁ, তাই ওটা কী জিনিস, এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট, এই যে কন্ট্রোল এফ পেস্ট ইন কি ফ্রন্ট, তার মানে পেস্ট হবে কিন্তু ঠিক তার উপরে। এই দেখেন কয়টা হয়েছে, দুইটা। এবার এটাকে সিলেক্ট করে শিফটে শিফট ধরে যদি এটাকে ছোটো করি, তাহলে কী হবে, রেশিও মেনটেন করে ছোট হবে, কিন্তু কোন পাশে চলে আছে, এক পাশে, কিন্তু আমি বলতেছি না ছোট হবে, কিন্তু মাঝখান বরাবর আসবে। তাহলে কি হেল্প, শিফটের সাথে কি ধরবো, অল্টার, শিফট অল্টার ধরে যদি ছোট করি, তাহলে মাঝ বরাবর ছোট হয়ে আসতেছে, রাইট? এখন এটা এরকম হয়েছে। এখন দেখেন এই লাইটটাকে যদি আমি ঘুরাই দিই গ্রেডিয়েন্ট টুল দিয়ে, এবার এটাকে এই পাশ থেকে যদি অ্যাপ্লাই করি, স্যার এই পাশ থেকে এ পাশে, দেখেন তো এটা কেমন হয়েছে, কি মনে হচ্ছে, এটা একটা ডেপথ আসছে এখানে, তাই না? দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এই জায়গাটা একটু দাবানো, হ্যাঁ, এই জায়গাগুলো একটু উঁচু, এরকম মনে হচ্ছে না? কে হেল্প করলো আমাকে, শুধু গ্রেডিয়েন্ট। তার মানে গ্রেডিয়েন্ট এমন একটা বিষয়, কালার শেড লাইট শেড তৈরি করার জন্য গ্রেডিয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর সেই জন্য গ্রেডিয়েন্টের ইউজ করতে হবে আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন এটা দেখলাম, এর বাইরে আরও মজার জিনিস দেখাই, দেখেন, হ্যাঁ, কন্ট্রোল এফ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আচ্ছা, আর একটু সহজ বা আরেকটা জিনিস দেখে, যেমন এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল, এখানে আমি একটা সলিড কালার রাখি, দেখেন তো আপনারা এরকম করছে, হ্যাঁ, আচ্ছা, এবার এটার একটা কপি নিই, অল্টার ধরে ড্রাগ করলে কী হয়, কপি হয় নাকি? আচ্ছা, সি এখানে যে আমি কী করলাম, দেখেন এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম, তাহলে কতটুকু ডিলিট হয়েছে বলেন তো, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মাঝের অংশটুকু ডিলিট হয়ে গেছে, এটার জন্য সোজা হয়েছে, রাইট? আচ্ছা, এবার এটা থেকে আরেকটা কপি নিই, এটার অল্টার ধরে ড্রাগ করে আরেকটা কপি নিই, এবার এখানে কী করছে, এবার এখানে এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করছি, এটাও ডিলিট করছি, তাহলে বাকি থাকলো কোনটা, শুধু এই এখানে যেটা নাই এখানে এটা আছে, এরকমই তো হয়েছে নাকি? আচ্ছা, এবার দেখেন এটাকে এরকম ঘুরাই নিই রোটেট দিয়ে, কী দিয়ে, এই সিলেকশনে এরকম সাইডে যে এটাকে ধরে এভাবে ঘুরাই নিলাম। আচ্ছা, এখন দেখেন এটাকে নিয়ে, এটা লক করে ফেলি, এটাকে লক করে ফেলি, কীভাবে লক করা যায়, সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে লক সিলেকশন, তাহলে কী হবে, এটা লক হয়ে যাবে, অথবা শর্টকাট কি কন্ট্রোল টু, এটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিলেও এটা লক, এটা কিন্তু আর সিলেক্ট হয় না, সিলেক্ট হবে কোনটা, এটা, এটা কালারটা আপাতত একটু অন্য রাখি, তাহলে বোঝা যাবে, অ্যারেঞ্জ প্রিন্ট ফর্ম নিচে চলে গেছিলো তো। আচ্ছা, দেখেন এটা একটা অবজেক্ট, এবার এটাকে এখানে বসালাম, বসালাম, এটা মিলেনি তো কী করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটা সিলেক্ট করে
জুম করে এটাকে এই জায়গাটাতে মিলাই নিই, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এই জায়গাটাতে মিলাই নিলাম। সি দেখেন এরকম হয়েছে। এইবার এটা কেমন মনে হচ্ছে? এরকম। কিন্তু দেখেন এই যে এটা এখন পর্যন্ত এখানে কি কোনো গ্রেডিয়েন্ট আছে? কোনো গ্রেডিয়েন্ট নেই। কিন্তু দেন গ্রেডিয়েন্ট আমাকে কি মজার কাজ দিচ্ছে দেখেন। সি এই অবজেক্টটা এরকম না রেখে এটা যদি আমি গ্রেডিয়েন্ট দিই, কেমন এখানে প্রেস করলাম এরকম গ্রেডিয়েন্ট নিয়ে, এবার যদি গ্রেডিয়েন্ট টুল দিয়ে জিনিসটা এভাবে একটু ড্র্যাগ করে নিই, দেখবেন যেটা মনে হয় কি হবে, মনে হচ্ছে এটা ভাজ হয়ে আসছে। দেখেন সিলেক্ট করে এখানে যদি আমি কালারটা এখন গ্রিন, একটু লাইট গ্রিন দিই, সবে ফেল কি বাজে নাকি? কি আমরা তো ভাবি যে এরকম পাতা উল্টায় গেছে, আসলে কি তাই হয়েছে? কিচ্ছু না, সবই গ্রেডিয়েন্টের খেলা। দেন একটা শেড এমন ভাবে আমরা ফেললাম, এখন মনে হচ্ছে যে এটা আসলে এটা মানে ওই জায়গাটাকু উল্টায় এরকম হয়েছে, আসলে ঘটনাটা তো এরকম কিছুই না। তো বিষয়গুলো এরকমই সহজ যে আসলে এগুলো তৈরি করতে হয় এভাবে এভাবে, লাইট দিয়ে শেড দিয়ে সবকিছু, কিন্তু লাইট শেড। হ্যাঁ, আমরা কিন্তু কোনো কিছু ডেপ, হ্যাঁ, এগুলো বুঝতে পারি লাইট শেডের কারণে, কারণ আলো না থাকলে কিন্তু সবই সমান, সবই অন্ধকার। তো ওই গ্রেডিয়েন্টটাই হচ্ছে আমাদেরকে হেল্প করে লাইট শেড ফালানোর জন্য, যে কোনটা উঁচু হবে, যে জায়গাটা উঁচু সেটাতে একটু লাইট হবে, আর যেটা একটু নিচু সে জায়গাটা একটু ডার্ক হবে। এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো তৈরি করি, তখন জিনিসটা লাইভ হয়। হ্যাঁ, তো ওই বিষয়টা, এই জন্য গ্রেডিয়েন্টটাকে বোঝানোর জন্য আমি এটা দেখালাম যে দেখেন গ্রেডিয়েন্ট আমাদের এই জন্য কেন গ্রেডিয়েন্ট ইউজ করি। গ্রেডিয়েন্ট যখন আমরা বেসিক শিখাই তখন সবাই করে কি অনেকগুলো কালার মিক্স করে দিয়ে দিল, না, গ্রেডিয়েন্টটা ইউজ হয় মূলত একটা জিনিসকে আরও বেশি লাইভ করার জন্য। তো আপনারাও আশা করি, হ্যাঁ, চারুকলা, হ্যাঁ, যেমন ওই যে উনার জন্য এটা সুবিধা, তারপরও কালার সেন্স থাকতে হয়। চারুকলার অনেক স্টুডেন্টই আছে সে হয়তো ড্রয়িং ভালো পারে বাট কালার সেন্স নেই, এমন কিছু কালার ইউজ করে যেটা এমনি ওকে, হ্যাঁ, কিন্তু ডেপটা বুঝে, ওই যে লাইট শেড বুঝে। চারুকলার মধ্যে সবচেয়ে বড় বেনিফিট যেটা তারা আমাদের যে যেটা লাইট শেড বুঝে, যে কোন জায়গায় লাইট পড়বে কোন জায়গায় মানে ডার্ক হবে, ওইটা বুঝলে একটা যে কোনো ডেপকে সুন্দরভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, ঠিক আছে, সরি, ওয়েল, তাহলে এই গ্রেডিয়েন্ট তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, যে কোনো একটা সুন্দর জিনিস বানানোর জন্য গ্রেডিয়েন্ট অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, একটা লোগো বানানোর জন্য, ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করার জন্য আমরা করি কি, লোগোর মধ্যে গ্রেডিয়েন্ট দিয়ে এটাকে গ্লেজ বানাই, তখন ক্লায়েন্ট সহজে পছন্দ করে। আবার ওটাতে গ্রেডিয়েন্ট না দিয়েও আমি দিতে পারি, তখন ওটা পছন্দ করে না। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট কীভাবে অ্যাপ্লাই করতে পারা যাবে তো না? হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি যে ইয়ের লোগোটা দেখাইছিলাম, রবির লোগোটা মনে আছে না? রবির লোগোটা আমরা যখন এখানে, মনে হয় আছে, আমি আবারও দেখাই আজকে, একটু দেখেন যে রবির লোগোটা আমরা যখন সলিড কালার দিয়ে করবো তখন সেটা অতটুকু সুন্দর না। কথা রাখা আছে আপনাদের ইনফরমেশনগুলো, রবির লোগোটা কই, ছবিটা নাই, ছবিটা দেখালে একটু ভালো হতো। আর সমস্যা নেই, নেট আছে, দেখি না, দেখেন এই লোগোটা তো কিন্তু গ্রেডিয়েন্ট আছে, যদি এই গ্রেডিয়েন্টটা না থাকে তাহলে এটা কিন্তু এত সুন্দর লাগবে না। আপনি খেয়াল করেন এই যে দেখেন এখানে রেড, আমরা যারা গ্রেডিয়েন্ট বুঝি না তারা কিন্তু এখানে একটা কালার দেখবো, আসলে কিন্তু কালার শেড আছে। এখানে দেখেন এই জায়গাটা ডার্ক, এই পাশটা ডার্ক, এই জায়গাটা কিন্তু লাইট, এবং এটার জন্য কিন্তু এটা সুন্দর লাগছে। এখানে যে দেখেন এই জায়গাটা লাইট, এই জায়গাটা কিন্তু ডার্ক,
এখানে যে দেখেন এটা লাইট এটা ডার্ক এই এখানে আবার এগুলো মনে সলিড করছে তিনটা তো এই যে বিষয়টা এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এটা ওরকম সুন্দর মনে হবে না কিন্তু একটা যারা এগুলো বুঝে না তারা কিন্তু এখানে একটা কালারই দেখবে কিন্তু আমরা ডিজাইনারদের মাথায় থাকে যে না এখানে একটা শেড দিব যেটাতে এটা গ্লেজ দিবে অনেক সুন্দর লাগবে তো সেই বিষয়গুলো আমাদেরকে গ্রেডিয়েন্ট হেল্প করে আর এই জন্য বলতেছেন এরকম ব্র্যান্ড লোগো বানালে তো মিনিমাম ভ্যালু আমাদের 1 লাখ টাকা থাকে হ্যাঁ ব্র্যান্ড কর্পোরেট কোম্পানির লোগো বানালে তো মিনিমাম 1 লাখ টাকা বাজেট থাকে যেমন আপনার লাস্ট একটা কম্পিটিশন ছিল ইয়ের ইলেকশন কমিশনের 7টা মানে সার্ক ইলেকশন যে কমিশন ওরা যেটা তৈরি করতে ছিল সেটার জন্য পেপারে বিজ্ঞপ্তি দিয়ে লোগোর জন্য 2.5 লক্ষ টাকা পুরস্কার ছিল 2.5 লাখ টাকা ছিল এখন ওটার ফাইনাল আমিও সাবমিট করছি বাট ফাইনাল এখন পর্যন্ত কিছুই জানায়নি হ্যাঁ যেটা সার্ক অর্থাৎ সার্কের যে দেশগুলো ওগুলোকে মিলে আরেকটা সংগঠন করছে ইলেকশন কমিশন হ্যাঁ নিয়ে ওয়েল তো তাহলে আমরা গ্রেডিয়েন্ট ক্লিয়ার তো না আমরা অবজেক্টের মধ্যে কালার এভাবে অ্যাপ্লাই করতে পারি তিনভাবে একটা হচ্ছে সলিড কালার সলিড মানে কি একটা সিঙ্গেল কালার আর একটা হচ্ছে গ্রেডিয়েন্ট এবার আমরা থার্ড অপশন দেখব তার আগে এটাকে অফ করে নিই গ্রেডিয়েন্ট নামে এটাকে সেভ করে ফেলি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে